পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী হামলার পেরিয়ে গেছে দুই দিন। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা, তবে এখনও এই হামলা কারা চালিয়েছে তা বের করতে পারেনি দেশটির তদন্তকারী সংস্থাগুলো। উল্টো সোমবার রাতে এক বিবৃতিতে এ ঘটনা দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আই.এস.ক. অন্যদিকে হামলার ঘটনায় খাইবার পাখতুনখোয়া পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় অজ্ঞাত বেশ কয়েকজনের নামে সন্ত্রাসবাদের অভিযোগ এনে এই এফআইআর দায়ের করা হয়। এদিকে রাজনৈতিক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র জানান, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মহাসচিব। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। জমিয়ত উলেমা ইসলাম ফজল পার্টি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের অংশ। এই দলটি কট্টর ইসলামপন্থীদের সঙ্গে তাদের যোগাযোগের জন্য সুপরিচিত। কোনো দ্বন্দ্বের কারণে তাদের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করছে পুলিশের সন্ত্রাস দমন বিভাগের একটি দল। রাহানুল রানা, সময় সংবাদ।